বৈশাখ আসতে মোটেও দেরি নেই। আর পহেলা বৈশাখেই প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা সুপারস্টার শাকিব খান ও বুবলি অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি অহংকার। তবে বৈশাখ কাছাকাছি এলেও এখনো শেষ হয়নি ছবির শুটিং। আর তাই ছবির নির্মাতার চাওয়ায় কলকাতায় একটি সিনেমার শুটিং ফেলে ঢাকায় এলেন শাকিব খান। কলকাতার শীর্ষস্থানীয় প্রযোজনা সংস্থা ভেঙ্কটেশ ফিল্মসের হয়ে নতুন সিনেমায় অভিনয় করতে শাকিব খান ছিলেন কলকাতায়। কিন্তু সেখান থেকে দেশের নির্মাতা শাহাদাত হোসেন লিটনের অসমাপ্ত সিনেমা অহংকারের জন্য ছুটে এলেন তিনি। শনিবার সকালে কিছুটা আচমকায় কলকাতা থেকে ঢাকায় এলেন শাকিব খান। এসেই অংশ নিচ্ছেন শাহাদাত হোসেন লিটনের অহংকার সিনেমায়। আর শাকিবের এমন আচরণে উচ্ছ্বাসিত নির্মাতাও, তিনি শাকিব খানের প্রতি কৃতজ্ঞতাও জ্ঞাপন করেন। তো বন্ধুরা, এই সিনেমাটি নিয়ে আপনারা কতটুকু এক্সাইটেড কমেন্ট করে জানিয়ে দিন। আর হ্যাঁ, ডালিউড সেলিব্রিটিদের এমন লেটেস্ট আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন স্টার গল্প চ্যানেলে।